এখানে আমরা তিনটি করে সংখ্যা নিয়েছি আর সেটা দেখব ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগু কীভাবে বার করা যায় এখানে চোদ্দো একুশ পঁয়ত্রিশ আছে এই তিনটি সংখ্যার তিনটি সংখ্যার সাহায্যে আমরা গসাগু বার করবো কীভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করা যায় তো প্রথম আমরা এই অঙ্কটি করছি তাহলে এখানে চোদ্দো আর একুশ তাহলে চোদ্দো দিয়ে প্রথমে আমরা একুশকে একুশের গসাগু বার করব তাহলে একবার যাবে চোদ্দো একে চোদ্দো তাহলে এখানে বাদ দিলে হবে বিয়োগ করলে হবে সাত আচ্ছা এই সাত দিয়ে আবার ভাগ করব একে যে ভাগশেষ যেটা আছে ওই ভাগশেষ দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে তাহলে এই যেটাকে ভাগ করছি তাহলে সাত দুগুণে চোদ্দো মানে যেটা ভাগসেস থাকবে সেটাকে ভাজক বানাতে হবে আর যেটা ভাজক আছে ওটা ভাজ্য হয়ে যাবে এখানে আর ভাগসেস এখানে নেই তার মানে আমাদের উত্তর হয়ে গেল সাত এবার যে সাত পেলাম এই সাত দিয়ে আবার যে বাকি একটা আছে এটা যেটা বাকি আছে এটাকে ভাগ করব তাহলে পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ আর ভাগ শেষ থাকছে না তাহলে আমাদের উত্তর সাতই আসছে অতএব এইখানে আমাদের উত্তর হয়ে গেল সাত আচ্ছা তারপরে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখি কত আসছে খ নম্বরে দেওয়া আছে এগারো তেত্রিশ তাহলে এগারো দিয়ে প্রথমে আমরা তেত্রিশকে ভাগ করে দেখো তাহলে এগারো তিনে তেত্রিশ কয়বার যাচ্ছে তিনবার তাহলে ভাগ শেষ নেই তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে এখানে কত এগারো এবার এই এগারো দিয়ে পঞ্চান্নকে ভাগ করবো আমরা তাহলে এগারো পাঁচে পঞ্চান্ন পাঁচবার তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে কত এগারো আশা করি বোঝা গেছে বোঝা গেলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন